পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লক, এই ব্লকেরই গোগলা গ্রাম পঞ্চায়েত, যা পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত এবং পাণ্ডবেশ্বর এরিয়ার মাধাইপুর কোলেরই সার্বজনীন দুর্গোৎসব। এই মাধাইপুর কোলেরই সার্বজনীন দুর্গোৎসব এবছরে 46তম বর্ষে পদার্পণ করল। তবে মাধাইপুর কোলেরই সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাঁদের গতানুগতিক পরম্পরা ছেড়ে এবারে মাধাইপুর কোলেরই সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাঁদের পুজোটিকে এবারে থিমের জগতে প্রবেশ করালেন। এবারে মাধাইপুরের থিম সঙ্ঘবদ্ধভাবে থাকা এবং সম্প্রীতি ও ভালোবাসাকে বজায় রেখে জীবনযাত্রা অতিবাহিত এবং জীবনযাত্রাকে নির্ধারণ করা। এই থিমের পুজোটিকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন বোলপুর শান্তিনিকেতনের কলা কুশলীরা। যে থিমটি তৈরি করেছেন সেই শিল্পী তাঁর বক্তব্য অনুযায়ী এটি মহারাষ্ট্রের উপজাতীয় শিল্পের একটি রূপ। এই মহারাষ্ট্রের উপজাতিদের এদেরকে বলা হয় ওয়ার্লা উপজাতি, এবং এই ওয়ার্লা উপজাতিদের থেকেই ওয়ার্লি কথাটি এসেছে, অর্থাৎ এক টুকরো ডাঙা জমি বা বাঞ্জারা জমি যেটাকে আমরা বলি, সেই জমিকে চাষযোগ্য করে তোলাই হচ্ছে এই উপজাতিদের প্রধান কাজ। অর্থাৎ এই উপজাতিরা কৃষিকাজই এদের প্রধান জীবিকা বলে পরিগণিত হয়ে এসেছে। মূলত এই প্রজাতির মহিলারাই তাঁদের বাড়ির দেওয়ালে রেখা এবং জ্যামিতির বিভিন্ন আকার আকৃতির ব্যবহার করে চিত্রাঙ্কন করেন। ওই সমস্ত মহিলারা তাঁদের বাড়িতে তাঁরা তাদের দৈনন্দিন জীবন এবং জীবনযাত্রার প্রতিচ্ছবি এই জ্যামিতিক রেখা অঙ্কনের মধ্য দিয়েই প্রস্ফুটিত করে তোলে এবং তাদের জীবনযাত্রাকে তুলে ধরেন বিভিন্ন প্রকার ত্রিভুজ, বৃত্ত, সরলরেখা ইত্যাদির মাধ্যম দিয়ে। অর্থাৎ এদের জ্যামিতিক আকার দিয়েই এরা এদের জীবনযাত্রাকে তুলে ধরেন। এই ছবির মাধ্যমেই জানা যায় তাদের জীবন এবং জীবিকার সঙ্ঘবদ্ধতা, কিভাবে একে অপরের পরিপূরক হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সমাজে সঙ্ঘবদ্ধভাবে থেকে সমাজের উন্নতিও করা যায়। এটাই এবারে মাধাইপুর সার্বজনীন পুজো কমিটির প্রয়াস। সর্বোপরি মাধাইপুর সার্বজনীন পুজো কমিটি এবং মাধাইপুর এবং গোগলা অঞ্চলের সভাপতি গৌতম ঘোষ মহাশয়ের অকৃত্রিম ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এবং সহযোগিতাতে গোগলা অঞ্চলের প্রধান শ্যামল বাগদি, পুজো কমিটির সভাপতি কাঞ্চন ঘোষ এবং সমস্ত পুজো কমিটির সদস্যেরা মাধাইপুর কোলেরি সার্বজনীনের মাধাইপুর কোলেরির ওয়ার্কারেরা তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই কৃষ্টিকে তুলে ধরতে পেরেছেন সমগ্র ব্লক এবং অঞ্চলের জনসাধারণের কাছে। থিমটা বানাচ্ছেন এবারে? এবারে এটি করেছি মহারাষ্ট্রের ওয়ার্লি সম্প্রদায়ের যে চিত্রকলা আছে, ওনারা যে চিত্রগুলো, ওনাদের বাড়ির মহিলারা যে জিওমেট্রিক ফর্ম নিয়ে যে কাজ পেন্টিংগুলি করে থাকেন, ওনাদের উৎসব অনুষ্ঠানের সময় বাড়ির দেওয়ালে, এবং সেই যে চিত্রকলাটি ওয়ার্লি পেন্টিং, সেই পেন্টিংটি নিয়ে এই সম্পূর্ণ মণ্ডপটি সাজিয়েছি। এবং এই সাজানোর মাধ্যমে ওনারা যেমন সঙ্ঘবদ্ধভাবে সব কিছু কাজ করে থাকেন, সেটা বোঝাতে চাইছি যে আমরা সবাই সঙ্ঘবদ্ধভাবে সমস্ত কর্ম করি এবং সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে একত্রিত হয়ে থাকি, এই মেসেজটি দিতে চাইছি। আমাদের মজুমদার লাইটস, উনি এই সম্পূর্ণ মণ্ডপটির দায়িত্ব নিয়েছেন, এবং মজুমদার লাইটস ডেকোরেটার সীমা ডেকোরেটারকে উনি এই কাজটি করার দায়িত্ব দিয়েছেন, এবার সীমা ডেকোরেটার তারপর আমাকে দিয়েছেন। এইভাবে সঙ্ঘবদ্ধভাবে এই মণ্ডপটি সৃষ্টি হয়েছে। কী কী ব্যবহার হচ্ছে এখানে? এখানে পেন্টিংগুলি করা হয়েছে সানপ্যাকের উপরে, আর বর্ষার কথা ভেবে বা জলের কথা ভেবে ওয়েদার কোট ব্যবহার করেছি। আর কাপড়? কাপড়টা আপনি দেখতে পাবেন না, খুবই 5% কাপড় দেখতে পাবেন, কারণ সম্পূর্ণটি সানপ্যাকের এবং হস্তশিল্পের মাধ্যমে ভরে তোলা হয়েছে।
তুলি দিয়ে রং করেছেন? হ্যাঁ, তুলি দিয়ে রং করা হয়েছে। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আমার নাম সঞ্জয় সাহা। আমি বিশ্বভারতীর কলাভবনের থেকে টেক্সটাইল ডিজাইন নিয়ে মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করেছি। পুরোটাই আদিবাসী থিমের উপর প্যান্ডেলটা পয়েন্ট করা হয়েছে। পটচিত্র যেগুলো আছে সেগুলো কে করছেন? পটচিত্রগুলো আমাদের শিল্পী আছে, সঞ্জয় দা বলে, উনি আঁকছেন। কী কী ব্যবহার করেছেন এখানে? ওরা দেখুন, দেওয়ালে যে সমস্ত বাড়ি করলে দেওয়ালে যে সমস্ত পেন্টিংগুলো ইউজ করে বা আঁকে সেইগুলো আঁকা আছে। আদিবাসীদের যা যা ওরা নিজেরা নিজেরা ব্যবহার করে যে সমস্ত ছবি ছাপাগুলো সেগুলোকে ধরেই করা হয়েছে। আর আলোকসজ্জা? আলোকসজ্জা সেই উপরে থিম করে আলোকসজ্জা স্পটলাইট দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল তলা থেকে সমস্ত আলো মারা হয়েছে, যে আলোটা মৃদু আলো, আলো আলো আন্ধারির একটা ব্যবহার রাখা হয়েছে। পুরো ব্রাইট আলো করে দিলে এটার থিমটা নষ্ট হয়ে যাবে বলে ছোটো আলো দিয়ে আলোকসজ্জা করা হয়েছে। এবং বাইরে আলোকসজ্জা বড়ো করে করা হয়েছে। পাঁচটা গেট আছে, ফুলের গেট আছে, রো আছে। শব্দের কোনো কিছু থাকবে এখানে? শব্দ বাজবে ভেতরে একটা। কী ধরনের হবে সেটা? সেটা একটা হাতির ডাক থাকবে আর মাদলের আওয়াজ থাকবে, দুটো মিক্সিং করে একটা শব্দ বাজবে। মানে ওটা কী জন্য? শুনতে সুধীর লাগবে, যেহেতু একটা আমাদের হাতিটা একটা শুভ জিনিস এবং এন্ট্রি গেটটা হাতির হয়েছে যেহেতু, সেই জন্য একটা হাতির গেট, হাতির আওয়াজ প্লাস আপনার মাদল, যেহেতু আদিবাসীদের মূল বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রটা বাজবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে, আমার ফার্মের নাম হচ্ছে মজুমদার লাইট ডেকোরেটার। আমার সুকান্ত মজুমদার ভালো নাম, ডাক নাম বাপি বলেই সবাই চেনে। বোলপুর বাড়ি আমার, বোলপুর শান্তিনিকেতন। পুরো যে থিমে সমস্ত কিছু আপনারই? টোটালটাই। মাধাইপুরে এবারে পুজো কত বছরে পড়ল? মাধাইপুরে এবারে সার্বজনীন দুর্গোৎসব আমাদের 46তম বর্ষে পদার্পণ করলো। আচ্ছা, এবারে কি কিসের উপরে কি থিম করেছেন? দেখুন, এবারে আমরা যে থিমটা করেছি সেটা হচ্ছে মহারাষ্ট্রের এক উপজাতি ওয়ার্লা সম্প্রদায় যারা আছেন মানুষজন, তাদের জীবন জীবিকার, তাদের সামাজিক, তাদের সংস্কৃতি সাহিত্যের উপরে আমাদের এবারে চিত্রপট। সাধারণত ওয়ার্লা সম্প্রদায়ের মহিলারা এই চিত্রাঙ্কন করেন। ওনারা ডাঙ্গা জমিকে, এক টুকরো জমিকে কৃষিকাজে রূপান্তরিত করেন, কৃষি জমির তৈরি করেন। ওনারা মূলত বিশ্বাস করেন কৃষি তাদের প্রধান জীবিকা। ওনারা লাল, হলুদ, কালো, সাদা রং দিয়ে ওনারা চিত্রপট অঙ্কন করেন। ওনাদের সামাজিক জীবন, ওনাদের সংঘবদ্ধ জীবন ওনারা এই চিত্রপটের মাধ্যমে তুলে ধরেছেন। আমাদের বোলপুরের শিল্পী সেই চিত্রাঙ্কন করে এবার আমাদের মণ্ডপ সজ্জা তিনি করেছেন। আপনারা প্রতি বছরে যা করেন এবছরে দেখছি একটু অন্যরকম। দেখুন, গতানুগতিক আমাদের যে পরম্পরা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, কারণ মানুষের রুচি বদলানো উচিত আমরা মনে করি। আমাদের এলাকায় অনেকগুলো পুজো হয়, আমরা সেই পরম্পরা রেখে আমরা পরাপর সেই বরাবর একই প্যান্ডেল করে আসতাম। আমরা হয়তো কখনো কখনো ধর্মীয় আমরা মন্দির করেছি, কখনো হয়তো মঠের অংশ নিয়ে এসেছি, কিন্তু এবারে মনে হলো মানুষকে তুলে ধরা দরকার। তাই মহারাষ্ট্রে যে উপজাতি রয়েছেন তাদের যে সামাজিক জীবন, তাদের যে সংস্কৃতি সাহিত্য, সেই কিছুকে তুলে ধরার আমরা প্রয়াস চেষ্টা করেছি। জানি না কতখানি মানুষের মন জয় করবে, সেটা আগামী দু দিন তিন দিনের মধ্যে আমরা জানতে পারবো। এই প্যান্ডেল তুলে ধরার ক্ষেত্রে মানে কী বার্তা দিচ্ছেন? এই প্যান্ডেল তুলে ধরার ক্ষেত্রে বার্তা দিচ্ছি আমরা এটাই, যে আজকাল যুগে মানুষের প্রতিযোগিতা ধরে অর্থের পেছনে ছোটে মানুষ, সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, শিল্পী হারিয়ে যাচ্ছে। মূলত সব বিষয়ে শিল্পী, যারা চিত্রাঙ্কন করেন সেই শিল্পীরা দিনে দিনে হারিয়ে যাচ্ছে, গ্রাম হারিয়ে যাচ্ছে। আমরা শহরমুখী হয়ে পড়েছি, শহরের সভ্যতাকে আমরা আগলে ধরার চেষ্টা করছি, কিন্তু গ্রাম যে আমাদের আসল সেটা আমরা ভুলে যাচ্ছি গ্রামের মানুষ হয়েও। আর মূর্তির ক্ষেত্রে এবারে দেখছি কিছু চেঞ্জ এসেছে। আমরা সাবেকানে মূর্তি নিয়ে এসেছি, আমরা বরাবর মাধাইপুর কোলার একটা পরম্পরা থাকে আমাদের যে সিনের উপরে মূর্তি হয়, কিন্তু সেটাকে আমরা চেঞ্জ করেছি। কারণ মায়ের মূর্তি এটাই ভালো লাগে, কারণ আমরা দেখেছি আমাদের গ্রামের যে পুজোগুলো হয়, এক পাটার ঠাকুরগুলো যেগুলো হয় মূলত এই ধরনেরই মূর্তি হয়। এবছরে কত বাজেট হচ্ছে? দেখুন, আমাদের এবছরে বাজেট মোটামুটি ধরুন 15 লক্ষের উপরে। আচ্ছা, সবাই কীরকম সহযোগিতা করছেন? আমাদের পুজো দেখুন মূলত কোলারি পুজো, কোলারি সমস্ত অফিসার, স্টাফ, ওয়ার্কার্স যারা আছেন, তাছাড়া পার্শ্ববর্তী গ্রামের মানুষজন, দোকানদার, কন্ট্রাক্টর, সবারই সার্বিক সহযোগিতায় আমাদের পুজো হয়ে আসছে, এবারেও তাই হচ্ছে। অনেক অনুষ্ঠান হয় এবছরে, কী কী হচ্ছে? দেখুন, এবছরে অনুষ্ঠান আমাদের সপ্তমী থেকে মানে মোটামুটি দ্বাদশী পর্যন্ত প্রতিদিনই আমাদের মা দুর্গা সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের থাকবেই। ছোটো ছোটো কুচিকাচাদের নাচ, গান, নৃত্য সব কিছুই থাকছে।
আমরা এবারে বাজি প্রদর্শন করতে পারছি না, কারণই পশ্চিমবঙ্গ সরকার থেকে বাজি আমাদের নিষিদ্ধ আছে, তার জন্য বাজির অনুষ্ঠান তো থাকছে না। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই থাকবে, একটা বিশেষ অনুষ্ঠান থাকছে অষ্টমী দিন রাত 8টা থেকে, সেটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। গীতা ভবনের অধ্যক্ষ স্বামী শ্রী শ্রী সত্যানন্দ মহারাজজি এবার গীতা পাঠ করার জন্য আমাদের এই মণ্ডপে আসছেন। আলোকসজ্জা কে করেছেন? আলোকসজ্জায় আমাদের বোলপুরে বাপিদাই করেছেন। আচ্ছা, আপনি কীরকম আশা করছেন ভিড় বা? দেখুন, এখনও পর্যন্ত মানুষের মুখে মুখে এলাকায় যা প্রচার, তাতে আমি বিশ্বাস রাখি যে এবারে ঠাকুর আমাদের মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জা সব কিছুতে মাদারীপুর যেমন এগিয়ে থাকে, এবারেও এগিয়ে থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কোনো পুরস্কারের আশা অবশ্যই করছেন? দেখুন, পুরস্কারের আশাই কিন্তু আমরা এই কাজগুলো করিনি, আমরা বরাবরই পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কিছুই মানুষের মন জয় করার জন্য এই উৎসবের কদিন আমরা সবসময় আনন্দে আত্মরা হয়ে থাকবো, মাতরা হয়ে থাকবো, মানুষের ঢল নামে আমাদের প্যান্ডেলে এই আশা প্রত্যাশা রেখেই কিন্তু আমরা এই কাজগুলো করি। আপনার নাম এবং পরিচয়? আমি আমার নাম শ্রী কাঞ্চন কুমার ঘোষ, আমি মূলত KKC INTC সেক্রেটারি এবং পুজো কমিটির প্রেসিডেন্ট। আপনি? আমি অবসর নিয়েছি, এটা পুজো কমিটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছে, এখানে পাইপ খুলবা দিয়ে পাইপ।